গুড মর্নিং এভরিওয়ান। তো আজ তো 20 তারিখ শুক্রবার। আচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার আজকের ব্লগটা। সকাল সকাল চাও খাচ্ছি, নিজে চা খেতে খেতেই আপনাদের সঙ্গে কথা বলছি আমি। এই তো আমার মেয়েও উঠলো, বাসে আছে এখন। ওর জন্য আমি টিফিন বানিয়েছি, বেগুন ভাজা আর রুটি, ওর খুব পছন্দের খাবার। এই যে উঠে বসে আছে, গুড মর্নিং। হ্যাঁ, এই তো উঠে গেছে, তা এখন বেগুন ভাজা আর রুটি খাবে, খুব খুব ভালোবাসে ও এই বেগুন ভাজা আর রুটি, সাথে একটু বাটা গেলে তো আর একটু ভালো না। হ্যাঁ, খুব খুশি আছে, ঘুম থেকে উঠেছে তো বলেছি যে বেগুন ভাজা রুটি খাবে, খুব খুশি আছে। তো ঠিক আছে, ওকে টিফিন দেবো। ছেলে উঠে গেছে, ছেলের জন্য আপনারা চিনি কিনা দেয় না, আমি বিন্নি চাল বানিয়েছি। হ্যাঁ, বিন্নি চাল ওটা খেতে খুব ভালো লাগে ঠান্ডার সময় এসতে। তো প্রতি বছরই শীতের সময় এই বিন্নি চালগুলো ঘি দিয়ে একটু আদা লঙ্কা দিয়ে কুকারে বানিয়ে নিই। তো আমি বসিয়ে এসতে দেখাবো হলে, এটা খুব খুব টেস্টি খেতে। তবে অনেকে যারা চা খায় তারা চার সঙ্গেও খেতে পারে, তাছাড়া এমনিতে খালি খাওয়া যায়, খুব ভালো লাগে, খুব ভালো মানে বলার নেই, খুব টেস্টি খেতে। কারণ কেউ যদি কখনো খেয়ে থাকেন বা চিনেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এটার টেস্টটা কীরকম। হ্যাঁ, তো তারপরে যাবো রান্না রান্না করতে। তো ছেলেও উঠে গেছে, ছেলেও মুখ ধুতে গেছে, আবার বড় চা খেয়ে নিয়েছে, আমিও তা খেতে খেতেই কথা বলছিলাম। তো দেখুন ছেলে উঠেছে, ওর বিছানাটা যেন ঠিক করে নিয়েছে, উনি যে নিজেই সব কিছু বিছানা থেকে না গুছিয়ে ফুছিয়ে ও চলে গেছে। তো এখানে পুজোরিগুলো গুছানো হয়নি, তো সবগুলো এবার বিপরে আছে, ছেলে উঠতে এগুলো গুছাতে হবে, সব কিছু করতে হবে। তো এই হলো আমার আজকের, এভাবেই আজকে চলবে আমার কাজ। বাড়িতে তো লেবার আছে, তো ওরা তো কাজ করেই যাচ্ছে, আজও আসবে কিছু লোক। ঠিক আছে, তো আবার দেখা করবো কিছুক্ষণ পর দিকে কী কাজ করি। মশলা দিতে হবে, বিশেষ করে আজ আমার পাত্রের যে মশলাগুলো এগুলো আমি আলাদা আলাদা করেই আনি, একসাথে করে আনি না, কেন কি কখনো জিরা লাগে, কখনো কালো জিরাটা ব্যবহার করি, কখনো মেথিটা ব্যবহার করি, এই জন্য এগুলোকে আমি একসাথে নিয়ে আসি না, আলাদা আলাদা করে আনি। এগুলো আলাদা আলাদা ধুয়ে শুকিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু পাত্রের সঙ্গে মিলাই, আর বাকিটা আলাদা আলাদা করে রেখে দিই, যখন যেটা লাগে সেটা ইউজ করি আমি। তো সেগুলো ধুতে যাবো আমি কিছুক্ষণ পর, চাটা খেয়ে নিই। তো রোদ উঠেছে, খুব ভালো রোদ, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই জন্য ওগুলোকে ধুতে যাবো। ঠিক আছে, তো আবার যাচ্ছি কাজে, ঘুরে আসি, আবার দেখা হবে আপনাদের সাথে। দেখুন ওই মেয়ে খাবে বেগুন ভাজা রুটি, আর ছেলে খাবে বিন্নি চাল আর বেগুন ভাজা। এই যে বানিয়েছি বিন্নি চাল আর বেগুন ভাজা ছেলের জন্য, আর এটা হলো মেয়ের জন্য রুটি আর আলু। তো রুটি আলু ভাজা খাই ঠিকই, কিন্তু পুরীর সঙ্গে আলু ভাজা বেগুন ভাজাটা নাকি বেশি পছন্দ না। আর এখানে বেগুন ভাজা আর রুটি বানাচ্ছি, আর তিতে বানিয়েছে বড়ো কি ঘুমতে করে শুনেছে যে রুটি আর বেগুন ভাজা করেছে, ও বলছে পুরী কেন বানায়নি। আমি বলেছি ঠিক আছে, আজ রুটি আর বেগুন ভাজা খেয়ে নে, আরেকদিন করে দেব। তো ঠিক আছে খাবো, তো এই যে তৈরি করে আনলাম ওদেরকে দিচ্ছি এখন, না নিয়ে যা। আচ্ছা খেয়ে নাও, তারপর কিছুক্ষণ করে ক্লাস শুরু হয়ে যাবে না, তাড়াতাড়ি করে না, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি ক্লাস করতে হবে আবার।
আজকের মতো এখানে শেষ করছি। বাই।